প্রায় পার মিনিটে 1000 লিটার আপনার পানি তুলতে সক্ষম এই মেশিনটা। সর্বোচ্চ পানি আপনাকে ডেলিভারি করতে পারবে অল্প সময়ে। আসসালামু আলাইকুম, আমি টুটুল কৃষি বাজার থেকে। আমার সামনে যে মেশিনটা দেখছেন সেটা হচ্ছে পেট্রোল চালিত ওয়াটার পাম্প। এর আগে আপনারা দেখেছিলেন 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি, তারপরে 2 ইঞ্চির একটা ফায়ার ফাইটার, তবে এটা হচ্ছে 3 ইঞ্চি। এটা সর্বোচ্চ আপাতত আমাদের স্টকে যেগুলো আছে তার মধ্যে। তবে এটার আপনারা দেখতেই পাচ্ছেন যে কত বড় এটা, 3 ইঞ্চি হওয়ার কারণে এটার ইনলাইনও 3 ইঞ্চি, আউটলাইনও 3 ইঞ্চি। প্রায় পার মিনিটে 1000 লিটার আপনার পানি তুলতে সক্ষম এই মেশিনটা। আপনার এটার ক্যাপাসিটি, তেল ক্যাপাসিটি মোটামুটি আগেরগুলোর মতোই 4 লিটার, এবং এটা ঘন্টায় 1 লিটার তেল খরচ হয়। এবং এটাতে যে সুবিধা দেখতে পাচ্ছেন যে আপনারা নর্মালি আগেরগুলোর থেকে এটা থেকে অল্প সময় আপনারা বেশি পানি তুলতে পারবেন আর কি। আর এটা আগেরগুলোর মতো 28 ফিট নিচ থেকে পর্যন্ত পানি তুলতে পারবে এবং 100 ফিট প্রায় পানি আপনার সাপ্লাই করতে পারবে। এবং এটাও বাকিগুলোর মতোই টেনে স্টার্ট দিতে হয়, পেট্রোল ইঞ্জিন এবং এটা মোটরসাইকেল ইঞ্জিন। এখানেও দেখতে পাচ্ছেন অন অফ সুইচ আছে, এবং এখানে আপনারা মোবিল দিতে পারবেন প্রায় 600 গ্রাম, এবং এটাতে একটা ইন্ডিকেটর দেওয়া আছে, সেটা দেখেও আপনারা মোবিল ব্যবহার করতে পারবেন। এবং এটাতেও আগেরগুলোর মতোই যখন আপনারা স্টার্ট দিবেন তার আগে এখানে পানি ব্যবহার করবেন। তবে বাকিগুলোর থেকে এটার শুধু এই জিনিসটাই বেশি তফাত যে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার যে পানি তোলার যে জায়গাটা এটা সব থেকে বড়, এবং পানি তোলার যে সিস্টেমটা বা আপনি যেটাই বলেন না কেন যে এটা সর্বোচ্চ পানি আপনাকে ডেলিভারি করতে পারবে অল্প সময়ে। তো বাকিগুলো যেরকম একটা কম যে জায়গাটা থাকছে, যারা আপনার বেশি পানি প্রয়োজন হয় তারা এই মেশিনটা ব্যবহার করতে পারেন। আর এটাও মোটরসাইকেল ইঞ্জিন হয়, এটা আপনার যে কোনো জায়গায় আপনারা ঠিক করতে পারবেন, এবং এটার ওজন হচ্ছে মাত্র 25 কেজি, যে কেউ যে কোনো জায়গায় এটা মুভ করতে পারবে। আপনারা চাইলে এখানে লতা পাইপ ব্যবহার করতে পারেন, তবে পানি তোলার জায়গাটাতে অবশ্যই ভারী পাইপগুলো ব্যবহার করবেন, তাহলে পানি তুলতে খুবই সুবিধা হবে আর কি এই মেশিনের। তো এই ছিল এই মেশিনের বিস্তারিত। যদি আরও কিছু জানার থাকে তাহলে আপনারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে এর বিস্তারিত দেখতে পারেন, অথবা আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে এর বিস্তারিত দেখে নিতে পারেন। তো ভিডিও আর বাড়াই না, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।